Glory to Allah, praises to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alor Dishari onushtaner ajker shesh porbe abar apnaderke ontore ontostol theke mubarakbad janacchi. Amader sathe achen Alor Dishari onushtaner niyomito mehman London Islamic School er sommanito Shaykhul Hadith Hazrat Shaykh Mufti Abdul Rahman Sahib damat barakatuhum. Birotir age amader sommanito kolar bhai bonera ottonto guruttopurno kichu proshno rekhechen. Ei proshnogular uttor jenei amra apnader kolar dike fire ashbo inshallah. Sijdaye tilawat কিভাবে দিবেন প্রশ্নটা ছিল আপনার তেলাওয়াতে সিজদা সিজদায়ে তেলাওয়াত যে বইনে প্রশ্ন করছেন যে কোরআন শরীফের সিজদার আয়াতর কোন জায়গা থেকে তুমি সিজদা দিবা ফর এক্সাম্পল সিজদা লেখা আছে দুই নম্বর আয়াত শেষ হইয়েও আর অন্য মার্ক দিয়ে লেখা আছে সিজদা তো এই সময় দুই নম্বর আয়াত পড়া শেষ হলেও অন্য সিজদা দিতা না তিন নম্বর আয়াত পড়ার বাদে সিজদা দিতে হইবা কোনটা যেটা পরিষ্কার কোরআন শিব যেভাবে লেখা থাকে সেজদা প্রত্যেক সময় সেজদা যেন গিয়ে এন্ড হয়েছে অর্থাৎ সেজদার আয়াত কমপ্লিট হয়েছে দেখানো ও আয়াত উপরে মার্ক করিয়া লেখা থাকে সেজদা এর মানা আপনি আগ থেকে পড়িয়া যখন ও জায়গাতে আইবা আপনি সেজদা দিতে হইবা তবে সামটাইম ইলা দুই আয়াত থাকে কোনো সময় এক আয়াত থাকে এর লাগি একটা কিন্তু আবার অনেক সময় কিছু মুশকিল হইব আপনার এক্স্যাক্টলি কেন হইলা হওয়া যে সেজদার আগর আয়াত কোন আয়াত পড়লে আপনার সেজদা দেওয়া লাগবো তো সামটাইম কোনো ঠান্ডা থাকে আন্ডা মানে আন্ডারলাইন করা থাকে হয়তো আপনি কোনো কোনো দেখবা এইভাবে তো সোজা কথা সেজদারে তো যখন দেখবা তখন ফলের বাদেও ওখানে সেজদা দিলেই তাই এর আগের ছয় নম্বর এতে শরীর এটা না জানলেও কোনো সমস্যা নাই এর লাগে আপনি সেজদা দিতা আর আরেকটা জিনিস ফড়িয়েও লগলে দিলে বলা এটা জরুরি তো নাই লেহা যদি আপনি যে সেজদা যখন আছে সারা সুরা শেষ করেও যদি আপনি লেটে গেও দেন তাও দিয়েছে নবী এখন সময় আল্লাহন করছেন অতএব সেজদা তিলাওয়াত করিয়েও আয়াতর এন্ড আইয়েও লগে তিলাওয়াত বন্ধ করিয়া সেজদার লগে মিটিয়ে দিলেও লাগবো এটা জরুরি নাই বিদায় আপনি না জানলেও কোনো সমস্যা নাই সারা 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 সুরা কমপ্লিট করিয়া অথবা মনে রোগ আস্তা ফারাও ফড়িয়া বা ইভেন যদি সারা কোরআন শরীফ এক কতম করিয়া আপনি চোদ্দটা সেজদা যদি একসাথে দিলে চাইন তাও যা দিবেন সারা কোনো সমস্যা জাজাকুমুল্লাহ খায়ের এরপরে এক বই নিয়ে প্রশ্ন করছেন যে পুরুষ মহিলার নামাজের মধ্যে মানে কোনো ডিফারেন্স আছে নি আপনার কোনো ডিফারেন্ট বলতে গেলে যদি কোয়েশ্চন করা হয় তো আমি তো কইম কিছু ডিফারেন্ট আছে ফরজও মনে রকালে বাসর ক্ষেত্রে কিছু ডিফারেন্ট আছে ফলো করলে মোস্তাহাব হইব যেমন সেজদা এবং বোয়ার ক্ষেত্রে মহিলা হল মা বইন হল তাই টাইন ডিফারেন্ট বইতে একটা সাহাবায়ে কারামে টাইন টাইন প্র্যাকটিস করে তা নিজের গর তন্তানোর ওয়াইফ এবং নিজের আওরাত হলে নিজের মেয়ে হলরে যে তন্তানোর বোয়া ডিফারেন্ট হইব তন্তানোর সেজদাটাও ডিফারেন্ট হইব আর মেজরিটি পয়েন্টের মাঝেও মনে রকা নমাজের মাঝে প্রায় 90% মাঝে পুরুষ ও মহিলার নামাজ সেম কোনো ফরক নাই খুব ক্লিয়ার কথাটা এলাকি একটা নিয়ে দুমর জাল সৃষ্টি করা বা কনফিউজ হওয়া কনফিউজ করা এটা মোটেও ঠিক নাই অত্যন্ত পরিষ্কার কথা যে মেয়েলোকর নামাজ এবং পুরুষের নামাজ মনোরকা 90% সেম এর মধ্যে কোনো ডিফারেন্ট নাই কিছু বিষয়ে ডিফারেন্ট আছে যেটা মানা ফরজ আরও কিছু বিষয় আছে ডিফারেন্ট মানতে পারলে বালা না মানিয়া পুরুষণ করিলেও নামাজ ওই দিবগী সংক্ষেপ ও তার আজকে হয়ে দিলাম আল্লাহ সুবহান প্রত্যেকরে বিভ্রান্ত হওয়া বিভ্রান্ত করা তাকে বাদ ফরম কাহামিন জাজাকুমুল্লাহ এক বই নিয়ে প্রশ্ন করছেন যে যে ফরজ নামাজের পরে সুন্নত থাকে বা নফল নামাজ থাকে এই ফরজ নামাজ পরে হাত তুলে মোনাজাত না করা মানে এটা করা যাবে না এটা কি ঠিক আপনার এরকম কোনো হাদিসে মানে তো আর নিষেধ আইসে বলি আমার কোনো হাদিস জানা নাই যে ফরজ নামাজের পরে সুন্নত হলে আমি দোয়া করতে পারতাম নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসল জিনিসটাই লাগিয়া নামাজের পরে দোয়া করা এটা ফরজও নাই ইভেন সুন্নতও নাই জায়েজ জায়েজের মানুষ যে খরচ করতে পারবো আর খরচ চায় না না করলেও চলবো বাট আত না তুলিয়া দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হামেশাও করছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়াহি ওয়া ইয়ুমীতু ফরছেন আরও বিভিন্ন দোয়া কল ফরছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই হিসাবে নামাজের ফরে আপনি উল্লেখ করতে পারেন ইভেন দেখা যায় যে নামাজের ফরে সুন্নতে মুআক্কাদা আছে অথবা বনরকা বিতির মতো ওয়াজিব নামাজও আছে এই নামাজগুলোর মাঝেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরজ নামাজের ফরে এই মখসুস দোয়া যেগুলোগুলা করছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বা আস্তাগফিরুল্লাহ তিনবার ফরছেন অতএব ঈদে কথা যে বাদে সুন্নত বা ওয়াজিব তাহলে আপনি দোয়া করতেও পারতা না ইলা যদি কথাটা কি হওয়াতে কথাটা আসলেও মনে হয় ঠিক করে না জাজাকুমুল্লাহ এক বই নিয়ে ফোন করছেন তাই কিছু আটুর মাঝে প্রবলেম আছে মাজুর তাই তাই একটু টেক লাগাইয়া যদি তাই সিজদাটা দিন তাই সিজদা হইব না বালা ঠিক হইব কোনো সমস্যা নাই যেহেতু মাজুর লাগে আল্লাহ পাকে রুল আলাদাও রাখছেন লাইসা আলাল মারিজি হারাজুন বেমার যদি হয় তাহলে কোনো প্রবলেম নাই সবটার লাগে বেমার এবং মাজুর লাগে রুলও ডিফারেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার পুরা সব দিবা কোনো সমস্যা হইতো না জাজাকুমুল্লাহ
এরপরে এক ভাইয়ের তিনটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্নটা হইলো, কেউ যদি খেউরে গালি দেন তো এটার পরিণাম কি শাস্তি ভোগ করতে হইব? গালি দেওয়া তো এলো গিয়া কবিরা গুনাহ, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। গালি দেওয়ারে ফরাইছেন এটা ফাসিকুল খাম। এরপরে আখারে হাদিস কইছে, সালাসুম মান কানা ফিহি মান কুন্না ফিহি কানা মুনাফিকান। তিনটা বদখাসলত যার মাঝে থাকবো এর মুনাফিক হইবা। একটাই লোক ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করবা। আর আরেকটাই লোক ইয়া ওয়া ইজা হাদ্দাসা কাজাবা মাতলু মিসা মাতইন। আর তিন নম্বর লোক ইয়া ওয়া ইজা খাসামা ফাজারা। আর দরবার লাগলেও তাইন সব সময় ফাজারা শব্দ লোকিয়া লিমিট ক্রস করে লওয়া, সীমা যেটা আছে এই সীমা অতিক্রম করে লওয়া, এর ভিতরে গালি দেওয়াও হামাই দেবে। আর আরেক হাদিস হইছে, চার নম্বরটা কয় যে ওইজা তুমি না খা না। অতএব গালি দেওয়া, সীমা লঙ্ঘন করা, এটা কিন্তু এক মুসলমানও খামাইতে পারে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। সীমা লঙ্ঘনকারী খেরুর আল্লাহ পাকে পছন্দ করেন না। অতএব গালি দিলে আল্লাহ রহমত হিসেবে বঞ্চিত হইবা। মজার একটা ঘটনা হইল গিয়ে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, একজন বিধর্মী তাঁর গালি দেওয়া তাছিল আর তার নীরবে হুনরা, কোনো গালি দিরা না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা রা দেখালে মুসকি মুসকি আসি দেন, আল্লাহু আকবার। হঠাৎ এক পর্যায়ে হজরত আবু বকর একটু গুসা উঠে গেছে কি, আর তাই একটা কথার জবাব দিলেছেন। যেমনে জবাব দিয়েছেন নবী এখন সমস্যারা মলিন হয়ে গেল কি, যেমনে মলিন দেশছেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখালে রসুলুল্লাহ, বুঝলাম না অত সময় একজন মানুষ আমার গালি আনে কোনো সাহায্য করেন না, আমার আটকাইনো থেন্ডে আটকাইনো না, একজন বিধর্মী গালি দেয় আমারে, আর আমি সহ্য করতে করতে সময় আমি একটা জবাব দিলাম, জবাব দেওয়ার লগে লগে আপনার সেরা মনে হইল গিয়ে খেনে ইয়া রসুলাল্লাহ। নবী ফরমাইলা, ও আবু বকর, যত সময় পর্যন্ত তুমি নীরবে আর একজনের গাল সহ্য করতে আসলায় আমি দেখি আর আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তায় তোমার এগুলো জবাব দিয়ে দেয় এবং আল্লাহর পক্ষ থেকে রহমত অনবরত তোমার নাদিল ওয়াত আসিল। যেমনে তুমি জবাব দিলে এসো আল্লাহর পক্ষ থেকে ঈদে ফিরিস্তার মধ্যে জবাব দেওয়া বন্ধ হয়ে গেল কি, রহমতটা বন্ধ হয়ে গেল কি, এলাকে আমরা তো অনেক সময় এটা দেখি না, এটা তো মায়ার নবী আমরা হইয়া গেছেন। অতএব সহ্য করতাম, ধৈর্য ধরতাম। হয়তো আবুদারকে ফারিয়া দিল্লাহ তালান হুরে একদিন একজনে গালি দিলেছিল, আল্লাহ আকবার, আবুদারকে ফারিয়া দিল্লাহ তালান নবীর সাহাবি। সবক গ্রহণ করা দরকার, শিক্ষা গ্রহণ করা দরকার। তাই ফরমাইলা, ও গালি ধরা বাইরে যে ভাই তুমি আর যে গালি দিছ, আমি আমার গন্তব্যস্থান, এই গন্তব্যস্থান পৌঁছতে মাঝখানো একটা রাস্তা আছে বড় কঠিন, যদি কঠিন রাস্তা অতিক্রম করিয়া যদি আমি গিয়া গন্তব্যস্থান পৌঁছিস থাকি পারি মানে জান্নাত, যে তুমি আমার যে গালি দিছো এই গালির তোমার পরোয়া করার কোনো দরকার নাই, এই গালি আমার খেতেও ক্ষতি করলো। আর যদি আমার গন্তব্যস্থান জান্নাতও যাইতে মাঝখানোর কঠিন রাস্তা আমি আটকা খাইলাই, যে তুমি আমার যে গালি দিছো এর থেকে বেশি গালির আমি আর উপযুক্ত, এই গালি আমার লাগিয়ে নাফ নাই রে ভাই। ও আসিল সাহাবায়ে কারামের আদর্শ, তারা গালিতা না বরং গালিলে তাই এভাবে জবাব দিছিল। এর লাগে হালিম, কুরআন শরীফে তারিফ করছেন, বাশশার না হুবে গুলামিন হালিম। হজরত ইসমাইল ইসলামের ক্ষেত্রে বলেছেন যে বড় হালিম আসলা, দৈর্য এটা বড় সাংঘাত এটা গুণ, আল্লাহ বড় পছন্দ করেন আল হিলমু ওয়াল আনাতু, দৈর্য সহ্য এবং কোনো খাম খরচ হইলে ধীরে ধীরে সুচিন্তিতভাবে করা, এই দুইটা গুণ আল্লাহ বড় বালা ফাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনজিরে আসদ বাহরাইন লিডার যে সময় ইসলাম গ্রহণ করেছিল তো নবী ফোন হয়েছিল যে তোমার মাঝে এই দুইটা গুণ বড় বালা আল্লাহ ফাইন, একটা গুণ লেগে দৈর্য সহ্য আর একটা লেগে যে কোনো খাম ধীর স্থিরতার সঙ্গে এবং সুচিন্তভাবে সিদ্ধান্তের মাধ্যমে এটা কোনো খাম করা, এটা বড় বালা খাম। আল্লাহ আমরা তো পচ্চারে সবাই ফোন জাযাকুমুল্লাহ খাইর। ভাই দ্বিতীয় প্রশ্নটা হইলো যে শেষ বয়স মানে পৌঁছে গেছেন আর তখন যদি কয়েক বছরের নামাজ খোঁজা থাকে তাহলে তাইন কি তা ওসিয়ত হইরা যাইতে পারবানি? ভাইয়ের আগর প্রশ্নের লোক একটা কথা আছে, লানত খরা গেছিল যে লানত মানে অভিশাপ দেওয়া, লানত কিন্তু কোনো ব্যক্তিরে দেওয়া মোটেও যাই যায় না, একমাত্র ইবলিসের ক্ষেত্রে আমরা কই লানতুল্লাহ, যেহেতু এটার মালন খুয়াইছে, রজিম খুয়াইছে, অভিশপ্ত খুয়াইছে, কার্সড খুয়াইছে। আর বাকি কোনো ব্যক্তি ইভেন কোনো নন মুসলিমরেও জীবিত থাকা অবস্থায় তারে লানত দেওয়া ঠিক না, ওই তোমার হয়তো মরার আগে আল্লাহ তারা দেওয়া তুলছে ফলিতে পারেন। এর লাগে লানত বড় মারাত্মক জিনিস, এটা কবিরা গুণা। বিশেষ কোনো মুসলমান যখন লান খরয়েন হাদিস আইসে নবী ফরমাইন, ইন্নি উরিত কুন্না আকসরা আহলিন নার। মা বইন হলরে ওয়াজ হর থেকে ফরমাইছিলা যে তোমার তোমার বেশিরভাগ মহিলারে আমি জাহান্নামে যাচ্ছি, রিজন দিকাইলে নবী উত্তরে ফরমাইলা, তাকপুরনা লাশির ওয়া তুকসিনা লানা। তোমার তো একটা খামে লগে তুমি জানি স্বামীর প্রতি অকৃতজ্ঞতা হো বেশি, আর একটা লগিয়া বেশিরভাগ মেয়েলুক হল তাইন তাইন লান তান হইলেন বেশি। এর মানে পুরুষ হরেন এই কান নাই, তুলনামূলক তাইন তাইন যারা সফট এবং দিল নরমের কারণে অনেক সময় গুসা উঠি দেয়, তাইন তাইন অনেক সময় লান তান করি লাইন, গজবই যাওক মুরকি যাওক সময় নিয়ে অনেক মা হলে নিজের বাচ্চা নিতে হইলেন, এটা মোটেও ঠিক না, এটা মর্মারাত্মক কবিরা গুণা, এটা জাহান্নাম লইয়া দিব গেলে বাদ ফরমাও কামিল। দুই নম্বর প্রশ্ন আসিল বাইর যে উমরে খোজা যদি বেশি হয়ে যায় শেষ বয়স তাই ওসিয়ত করা যাইতে পারবো? ওসিয়ত করা বলতে আসলে ওসিয়ত করে যাইতে আমি নিয়ত বই তো তোমাকে, আমি তো ইনশাল্লাহ আদায় করার চেষ্টা করবো ঋণ যেহেতু। হ্যাঁ, যদি ইলা রই দেয় গিয়ে তাহলে ওসিয়ত করা জরুরি নয় অবশ্য,
বাট এরপরে হরিয়া গেলে তো অবশ্যই আপনি আপনার সতর্কতা থাকে আটকিয়েছি বলে আমার মন রয়ে গেছে। অ্যাটলিস্ট কমপক্ষে রোজা বাইলা রয়ে যায় যদি রোজার ক্ষেত্রে তো অবশ্যই আপনি হইয়া যাইতা। নমাজের ক্ষেত্রে ওলামা একারে সমান কত ফরমাইছেন যে তুর রোজার ক্ষেত্রে আল্লাহ যখন ফিদিয়ার বিধান রাখছেন তো ইমাম মাহমুদ রহমান ফরমাইন আমি তো আশা করি যে হয়তো কিবা আল্লাহ যদি কবুল হইলেন ঠিকঠাক সম্পর্কে হয়ে যান যদি আপনি আর তার আদায় করিলেন তো ইনশাল্লাহ তো আপনি বাঁচলা বাঁচাটা ফতিতে ভালো। আল্লাহ আকবার। তিন নম্বর প্রশ্ন ভাইয়া করছেন যে ভিন্ন ধর্মীর সাথে মোয়ানাকা করা ঠিক নেই, আর যদি তাইন কোরআন ফর্তা সাইন কোরআন জানতা সাইন তাইন কোরআন দর্তা ফারবানি ফর্তা ফারবানি কত হইল গিয়া মহানাখা করতে হইলে ভিন্ন ধর্মের কোনো মানুষের লগে না যাইদের কোনো কথা তো আইসে না নিষেধ আইসে না। আপনি এমনি তো মনোহরকা একজন মানুষ হিসাবে তো করা যাইতে পারে, সমস্যা নাই। আর কোরআন শরীফ যদি ফর্তা সাইন তাইন না দরিয়া কোরআন শরীফ সহিতা কিতাব দিকেছেন তাইন তাইন কোরআন জানতে ফর্তা সাইরা বা জানতা সাইরা তাইন কোরআন দরতা সব থেকে বেস্ট হইল গিয়া আপনি তাইন কোরআনের মিনিং দিলে গা তাফসির দিলে কত তো বেস্ট, সমস্যা নাই, যেতে পারবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার স্যার দুয়ার অর্থ জানতাম না ইসলাম। জি, দোয়াটা একটু বলেন। ইয়া বাদি আল আযাবু বিল খাইরি ইয়া বাদি। ইয়া বাদি আল আমি বুঝছি আযাবু বিল খাইরি ইয়া বাদি। ইয়া বাদি আল আজাইব বিল খাইরি ইয়া বাদি আল আযাবু না, ইয়া বাদি আল আজাইব বিল খাইরি ইয়া বাদি। আঠা লাগে দোয়া আযাইব ইয়া বাদি আল আজাইব ইয়া বাদি আল আইন জিমালি জবর জা হামজা জের ই বা জের বি আজাইব ইয়া বাদি আল আজাইব বিল খাইরি ইয়া বাদি। হুজুর কইবা নেই বিষয়ে আপনি মিনিং জানতে চাইছেন ইনশাআল্লাহ। আমরা নেক্সট কল যাই দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলটা মানে ড্রপ হয়ে গেছে, আমরা একটু আনসারের দিকে যাই ইনশাআল্লাহ। হুজুর এই দোয়ার মিনিংটা একটু কইবানি। কোরআন শরীফ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করছেন, এটার কোনো নমুনা আগে আসিল বা কোনো মডেল আগে আসিল না, বরং ইউনিক এবং নতুনভাবে আল্লাহ পাক এটা সৃষ্টি করছেন, এলাকা বাদিয়া। এই হিসাবে কোনো কোনো কিতাব লেখন ইয়া বাদিয়া আল আজাইব বিল খাইরি ইয়া বাদিউ, ও আল্লাহ তুমি সব বালা জিনিসে বড় আনুকাভাবে এবং আজিবভাবে তুমি সৃষ্টি করতে পারো, তুমি লাগি আনুকা এবং আজীব জিনিস সৃষ্টি করনেওয়ালা, ইউনিক জিনিস সৃষ্টি করনেওয়ালা, ওই লগে দোয়া। বাট যেহেতু এই দোয়াটা কেউ কিতাব লেখন, বাট এটা কিন্তু মসনুন সুন্দর সুন্দর আরও দোয়া আছে ইনশাআল্লাহ। তো এই দোয়ার অর্থ আমি কথা হইলাম ইয়া বাদিয়াল আজাই বিল খাইর ইয়া বাদিউ, এটা কোনো হাদিসও করানো হয়েছে না, এটা অনেকের প্র্যাকটিক্যাল তান্দানা তজরবাতে এটা নিয়ে দোয়ার কথা হইয়া দেন। জাজাকুমুল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী কলার থাকলে একটু কলের দিকে যাই দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আমি যদি এক দোয়াটা ফুরি দ্যাট ইজ ইয়া আল্লামুল গুয়ুব ফালা ইয়াগুসু শাইইন মিন হিফজি, আমার কোয়েশ্চন হল গিয়া ইজ দিস ইন দ্য কোরআন, ইজ দিস ফ্রম দ্য হাদিস, আর এটা এখানে লেখা হয়েছে আমি যদি এই দোয়া ফুরি তে আমি জাহিরি বাতিনি খবর গাইবি খবর আমার লাগে আল্লাহ আসান করে দিবা, তে আপনি একবারা ইনশাআল্লাহ আমার লাগে একবারা বুঝাই দিতে পারবা ইনশাআল্লাহ। আবার দোয়াটা কইবা রিপিট। ইয়া আল্লামুল গুয়ুব ইয়া আল্লামুল গুয়ুব ফালা ইয়াগুসু মিন শাইইন মিন হিফজিহি। ফালা ইয়াগুসু মিন শাইইন শাইইন মিন হিফজিহি من شيء من حفظه. And the reference is from نعام القرآن. ঠিক আছে, যদি আপনি এই দোয়া ফরোইন তে আপনার আল্লাহ জাহিরি বাতিনি গাইবি। দোয়ার লাস্টের টুকরা শুদ্ধ না, এটা হয়তো আপনি কালেক্ট করছেন ইনতান বুক জাহান ওটা শুদ্ধ হইছে না। আবার রিপিট করবানি লাস্টের টুকরা। ফালা ইয়াগিবু শাইউম মিন ইলমিহি ওয়ালা কুনতানি। জি জি আমি ফয়লা দিলাম। ইয়া আল্লামুল গুয়ুব ফালা ইয়াগুসু শাইউম মিন হিফজিহি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে হুজুরে কইবা না ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের। আমরা নেক্সট কলে যাই দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম।
আমরা পরবর্তী কলে যাই। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আপনার কি প্রশ্ন? জি ভাই, আমার প্রশ্নটা হইলো যে আমরা দোয়ার পরে যে হাত মুছি ইয়ের মধ্যে, জি তো ওইটা মানে সহি হাদিস প্রতি স্বীকৃত কিনা? কারণ আমাদের কাছে কয়েক কয়েকদিন আগে প্রশ্ন উত্তরে আরেকজন মানুষে বলছিলেন যে এরকম না করাটাই হলো গিয়ে উত্তম, রাসুলসাল্লাম আমাদের পরে করতেন না, হাত মুছতেন না। তো ওইটা যদি বা আমাদের সমান্ত আলোচক একটু মহাদিস হিসাবে উত্তর দেন, খুব খুশি হইব আমরা আর কি। জাজাকুমুল্লাহ খায়ের, জাজাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী কলার থাকলে যাচ্ছি। দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি টিভির আওয়াজটা একটু কমিয়ে দেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারকাতু। জাজাকুমুল্লাহ। জীবন আপনার কি প্রশ্ন? আমার প্রশ্ন হইল যে উমর খাজানা মাছ ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে নি পড়া দেব। বোন প্রশ্নটা আবার রিপিট করবানি। উমর কজা নামাজ? জি উমর কজা নামাজ আসর বাদে পড়তে পারবানি? ফজরের আর আসরের পরে নি পড়া দেব। ঠিক আছে, ইনশাআল্লাহ হুজুরে কইবানি। আমরা নেক্সট কলে যাই। দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। কলটা মনে হয় ড্রপ হয়েছে। আমরা নেক্সট কলে যাই। দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। জাজাকুমুল্লাহ খায়ের। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আজকে আপনাদের আর কোনো কল নিতে পারবো না ইনশাআল্লাহ। আগামীকালকে সেম টাইমে আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে হাজির হবেন ইনশাআল্লাহ। আমরা একটু আনসারের দিকে যাই। এক ভাইয়ে যে প্রশ্নটা করছেন, ইয়া আল্লামুল গায়ুব ফালা ইয়াগুসু শাইউ মিন হিফজিহি, এই দোয়াটা পড়লে জাহিরি বা তিনি অনেক গাইবি জিনিস তাহলে জানানি হইব, তাই নিয়ামুল কোরআন বইয়ের নামটা উল্লেখ করছেন ও বইয়ের মাঝে এই জিনিসটা। প্রথমত যে ভাইয়ে যে দোয়া যে আলফাজ যে পড়ছেন, এই আলফাজ এইলা কোনো দোয়া শুদ্ধ না, এটা একটা রং দোয়া, এবং কোরআন এবং হাদিস মধ্যে এটা কোনো দোয়া ইসেও না। আর যদি একটা দোয়া অয়ও তাহলে গ্রামার হিসাবে, আরবি গ্রামার হিসাবে এটা ইয়া আল্লাহ মুল গুইব হইতেই পারে না, ইয়া আল্লাহ মাল গুইব হইব। ফালা ইয়াগুসু হইতে পারতো না, ফালা ইয়াগিব শাই উমিল মিহি, যদি খাওয়া হয় তাহলে দোয়াটার হয়তো অর্থটা শুদ্ধ হয়ে যাবো, এবারটা শুদ্ধ হইব যে ইয়া আল্লাহ মাল গুইব ফালা ইয়াগিবু শাই উম্মিন ইলমিহি, ও আল্লাহ তুমি সব গাইবর জিনিস জানো, কোনো জিনিস গাইবর তোমার ইলিমটা কি বাহিরে নাই। এই দোয়া ফড়িয়া তাইন খৈরা হতাও, যদি কেউ ফড়ো এতে জাহিরি এবং বাতিনি অনেক গাইবর খবর সম্পর্কে আল্লাহ ইনফরমেশন দিবা, ই দেওয়ার কথা তো কোনো আদেশ করানো হয়েছে না। বাট কেউ যদি ফড়িয়া তখন ইলা যে ইয়া আল্লাহ মাল গুয়ুব লা ইয়াগিবু শাই উম্মিন ইলমিহি, তাহলে এই কথাটা পুরা শুদ্ধর। অ্যাগেন আমি আবারও হইয়ার তখন অর্থ হইব গিয়ে, ও আল্লাহ তুমি গাইবর সব ইলিম রাখনেওয়ালা, তোমার ইলিম থাকি কোনো জিনিস গাইব থাকে না, লুকাইল থাকে না, এই কথা তো সত্য। কিন্তু বাই দেলা ফরসইন যদি বই থেকে থাকে ইয়া আল্লাহ মুল গুয়ুব, তাহলে এখানে আল্লাহ মুর মিম পেস্তিয়া পড়া একটা মিস্টেক, আর ফালা ইয়াগুসু এটা শব্দ হয়তো প্রিন্টিং মিস্টেক হইব অথবা অন্য কোনো মিস্টেক হইব, এটা কোনো কারেক্ট হইতে পারে না। ফালা ইয়াগিবু শাই উমিন ইলমি হইলে এটা কারেক্ট হইব, বাট এর পরেও এক্স্যাক্টলি এবার অতর কোনো দোয়া বা এই দোয়া করলে এই ফায়দা হইব সেই ফায়দা হইব এই ধরনের কোনো হাদিস আমার জানা মতো কোনো সহি হাদিস নাই। জাজাকুমুল্লাহ খায়ের। এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, আমরা নামাজের পরে বা যে কোনো সময় আমরা যে দোয়া করি বা নামাজের পরে বিশেষভাবে উল্লেখ করছেন, হাত তুলে দোয়া করার পরে হাতটা চেহারার মধ্যে মোছা, এটা ঠিক নয়? এটা যেহেতু আমার ভাই উনি নিজে নিজের প্রশ্নে এই কথা উল্লেখ করেছেন যে উনি আরেকজন স্কলারের কাছ থেকে শুনেছেন, অতএব এটার উত্তরে দেওয়ার আমি কোনো প্রয়োজনই মনে করি না, উনি শুনছেন ঠিক আছে, এটাই উনি যারা শুনছেন আপনি মনে করেন যে কোনো স্কলারকে আপনি শুনলেই আপনার মনে এটাই তো যথেষ্ট। বাট যেহেতু মিশকাত শরীফে আপনি যদি খুলে দেখেন তাহলে অবশ্যই পাবেন হাদিস, যে হাদিসের মধ্যে এসেছে যে দোয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত মুছে করার কথাও বলেছেন এবং সাহাবায়ে কেরাম মুসা করতেন এবং দোয়ার মধ্যে এটাও মেনশন আছে। কিন্তু এটা মুসার আদাব হিসাবে করতেই হবে ফরজ এমন তো না, এবং হাদিসটা জয়ীফ বা সনদ হিসাবে হয়তো একটু উইক থাকলেও ফজাইলের ক্ষেত্রে এই সমস্ত হাদিস অনেক ওলামায়ে কেরাম গ্রহণ করে থাকেন এবং এটাই উসুল। যাই হোক, এরপরেও আমি আমার ভাইকে অনুরোধ করবো, যেহেতু আপনি একজন স্কলার কাছে শুনেছেন, আর কোনো সময় প্রশ্ন করার সময় আপনারা মনে হয় এরকম স্কলার কাছে শুনেছেন এই কথাটা না বলাটাই উত্তম, যদি শুনে থাকেন আপনি তাহলে ইনশাল্লাহ একটা কথার উপর আপনি যে কোনো স্কলারের কথার উপর আপনি চলে গেলে ইনশাল্লাহ। বিশেষ করে আমি তো মনে করি যারা জানেন বা যারা মুফতি তাদের চেয়ে যারা মনে করেন প্রশ্ন করেন আপনাদের খুব সহজ ব্যাপারটা। যদি আপনারা সঠিক কোরআন এবং আমাদের জানার উদ্দেশ্যে কোনো স্কলারকে জিজ্ঞাসা করেন এবং উনি আপনাকে জবাব দিয়ে থাকেন এবং আপনি সেটার উপর চলেন, ইনশাআল্লাহ যদি কোনো জবাবের মধ্যে কোনো হেরফের হয়েই থাকলে
ফা ইসমু আলা মান আফতাহু, সম্পূর্ণ দায় দায়িত্ব লাইবিলিটি মুফতি যিনি ফতোয়া ওনার উপরে চলে যাবে। অতএব আপনার জন্য তো অতি সহজ, কিন্তু আমি মনে করবো যে কোনো একজন স্কুলের কাছে শোনার পরে আবার প্রশ্ন করাটা না করাটাই উত্তম। জাজাকুমুল্লাহ, জাজাকুমুল্লাহ খের। এরপরে এক বোন প্রশ্ন করেছেন যে ওমর কজা নমাজগুলো ফজর এবং আসরের পরে কি পড়তে পারেন? যেহেতু আসরের পরে এবং ফজরের পরে বুখারী শরীফে নিষেধ এসেছে নফল নামাজের ক্ষেত্রে, উলামায়ে কেরাম হাদিস বলেছেন নাহা রাসূলুল্লাহ আনিস সালাত বাদাল ফজরি হাত্তা তাতলুয়া ওয়া বাদাল আসরি হাত্তা তাগরুবা, ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পরে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের ভিতরে নামাজ নিষেধ বলতে উলামায়ে কেরাম বলেছেন নফল নামাজ নিষেধ। কজা নামাজ পড়তে কোনো সমস্যা নেই, সেই হিসাবে ওমর কজা বা অন্য কোনো যে কোনো কজা নামাজ আপনি সময় পড়তে পারেন, কোনো সমস্যা হবে না। জাজাকুমুল্লাহ খায়ের হুজুর। আজকে যে শুরু করেছিলেন আপনি অনেক চমৎকার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হজরত মারিয়ামকে নিয়ে, আমরা শেষ করতে চাই হজরত মারিয়ামের এই এত সম্মানিত একজন মহিলার কথা। কোরআনে আল্লাহ সুরা অবতীর্ণ করেছেন তার নামে, তার জীবন নিয়ে যে আলোচনাটা করেছেন আপনি যদি একটু কন্টিনিউ করেন, এরপরে ইনশাআল্লাহ আমরা আমি যেটা সংক্ষেপে যেটা কইছিলাম যে হজরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকে কোরআন শরীফ তার নামে একটা সুরা নাযিল করেছেন এবং মহিলা হওয়ার পরেও তার নামে কোরআন শরীফ আল্লাহ পাকে 34 বার পর্যন্ত উল্লেখ করছেন। এর মানা কোরআন শরীফে একটা নাম স্থান পাওয়া এটা কত বড় ভাগ্যবান হইলে এটা সম্ভব। কেয়ামত পর্যন্ত এটা পড়ব যারা মরিয়ম শব্দ কোরআন শরীফের এই যে 34 বার আইসে মিম রা ইয়া মিম পড়লে এই নামটা পড়ার বরকতে কমপক্ষে 30টা 40টা নাকি জন মানুষ হইতেছে, এটা তো বহুত বড় কথা। এবং এটা তো আমি মনে করি আর যে তার বাবা হজরত ইমরান এবং তার মা হান্না তাইতেন যে নেককার আসলা একটারও বড় পরিচয়, আর নেককার আসলা দেখিও তাইতেন মায়াক তাই নেথরিয়া দিতে আসলে নামাজ করো যদি কোনো সন্তান আমি আল্লাহ নামের সাপোর্ট করবো। আর এই দুয়ার বরকতে জন্ম নেওয়ার পরেও ইন্নি ইজু হাজুরিয়া তামিনা শাইতান রাজিম, আর আল্লাহ ফরমাইছেন আকতা ওয়া ইন্নি সাম্মাই তুহা মারিয়াম, যে এমন একজন মহিলা যে তোমার একটা মেয়ের সন্তান জন্ম এবং নাম ইন্নি সাম্মাই তুহা মারিয়াম, জন্মার ফলে আমি নাম রাখি আরছি মারিয়াম, এখানে বোঝা গেল এই নামটা আল্লাহ সিলেক্ট করছেন। আর এখান থেকে বোঝা গেল একজন মানুষ জন্মের আগেও যদি কেউ নাম রাখতে রাখি তো চায় তাহলে যাই আছে, যে আমি অনেক সময় আছে তোমার দরকার ইমাম সাহেব রহমতুল্লাহ তাই ফরমাইছিল কথাও যে আমার কোনো মেয়ের সন্তান মেয়ের নাম রাখি মরিয়ম, হারাসও দেওয়া তাঁর একটা মেয়ের সন্তান জন্ম নিছে। তো আগটা কি কেউ হইলেও করেন যে ছেলে না মেয়ে জানিয়ে না দুইটা নাম চতুই রাখলাম, আল্লাহ ছেলে দিলে আমিও নাম রাখবো আর মেয়ে দিলেও নাম রাখবো। আর আজকাল তো মনে রোকা শেষ পর্যন্ত কিছু ইনফরমেশন নানান ধরনের ইয়ের মাধ্যমে মোটামুটি কনফার্ম না হইলেও খাসাখাসি একটু আইডিয়া ফাইলাও যায়, তো হিসাবে অ্যাডভান্স নাম রাখা যায় যায়। আর নাম শুদ্ধভাবে রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে বোঝা গেল যে নামটা আমার জন্য শুদ্ধ হইত সহি হইত এটা অত্যন্ত একটা বড় দায়িত্বই লগি প্যারেন্টসের উপরে সুন্দর নাম রাখা। এবং আগটা কেউ আমি আমার সন্তানদের কোন দিকে তাহর্ম না হর্ম এটা একটা সিদ্ধান্তর একটা ইয়ে নেওয়া নিয়ত করা নিয়ত জানি লওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরাইন আল্লাহ পাকে যেভাবে মায় আশা করছেন এই আশাটা আল্লাহ ফুরাইছেন। ইভেন মেয়ে জন্মানোর পরে মেয়ের মাধ্যমে যে আল্লাহ পাকে যে পর্যায়ে লইয়া গেছেন এবং তান করে থাকে যখন নবী জন্ম দিচ্ছেন এর লাগিয়ে মা বোন হল যারা সুবহানাল্লাহ, যত আম্বিয়ায়ে কারাম খাদম আল ইসলাম বাদে যত আম্বিয়ায়ে কারাম সব আম্বিয়ায়ে কারাম কিন্তু মার করতে জন্ম নিচ্ছেন। আপনার এত ভাগ্যমান, কত আম্বিয়া কত আল্লাহর ওলিও হল কত হাফিজা কোরআন হল কত আলিম হল কত মুহাদ্দিস কত মুফতি হল আপনারা আপনারা আল্লাহ আপনারা করতে জন্ম দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আদর্শ হিসাবে যেভাবে অতীতে আল্লাহ পাকে আপনারা গর্তাকে নেককারল জন্ম দিচ্ছেন, আমরা আশা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় এই হযরত হান্নার অনুসরণে এইভাবে নেককার এবং নেককারিতার সাথে আল্লাহ পাকে আমরা যেন নেক সন্তান পাওয়ার সৌভাগ্য দান করেন। আমি জাজাকুমুল্লাহ। হযরত মারিয়ামের আলোচনার ধারাবাহিকতায় হুজুর একটি প্রশ্ন, যে অনেক সময় দেখা যায় এটা আমাদের সমাজে এটা অত্যন্ত খারাপ জিনিস যে আমরা ছেলে হলে আমরা খুব খুশি হই, মেয়ে হলে আমরা, কিন্তু হযরত মারিয়ামের ঘটনায় আল্লাহ তো নিজেই বলছেন ওয়ালা ইসাজা কারু কালু আনসা, এটা কিন্তু বহুত বড় শিক্ষা। আসলে এটাও যে মেয়ে সন্তান বালানি না ছেলে সন্তান বালা এটা আমরা কেউ হইতাম পারতাম না, আল্লাহ খুব ভালো জানরা যে এই মরিয়ম এ মরিয়ম ইয়া যেভাবে হান্না যেভাবে দৈন্য হইছেন হয়তো ছেলের মা হইল কিবা এই ধরনের কোনটা ইলা ইতিহাস সৃষ্টি হইল না অনেক, কিন্তু আল্লাহ পাকে যদি একটা মেয়ে দিচ্ছেন মারিয়াম কিন্তু ই মারিয়াম ও মারিয়াম যে মারিয়াম হজরত ঈসা আলাইহিস সালামের মা আর হজরত ঈসা আলাইহিসসালাতুয়াসাল্লামের যে মুজিজা ইনশাআল্লাহ আমরা আগামী খালকে হয়তো একটা আলোচনা করবো ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে, তো দেখতাম পারবো ঈসা আলাইহিস আল্লাহ পাকে কী ধরনের আল্লাহ পাকে ধরনের অসাধারণ নবী বানাইছেন। উল্লাহ আজম নবী হল মাস্তাকে অন্যতম আদন হজরতে ঈসা আলাইহিসসালাম, কোরআন শরীফ ঈসা আলাইহিস সালামের নাম 25 বার মেনশন করা হয়েছে আর আদম আলাইহিস সালামের নাম 25 বার মেনশন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল ফরমাক। জাজাকুমুল্লাহ খায়ের। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজকে আল্লাহু আকবার হুজুরের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম হযরত মারিয়াম,
হজরত মারিয়ামের আলোচনাটা আসলে তো হুজুর খুব সংক্ষেপে আপনার বলেছেন, বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন, কিন্তু সংক্ষেপে আমরা সময় খুব কম থাকে, আপনাদের প্রশ্নের দিকে আমরা চলে যেতে হয় প্রথম পর্বেই। আগামীকালকে ইনশাল্লাহ শুরুতে হজরত ঈসা আলাহ ইসলামের জীবন বৃত্তান্ত, কীভাবে তিনি জন্ম নিলেন মার গড় থেকে, আর কোরআনের মধ্যে আল্লাহ কীভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, এটা ফুটে উঠবে ইনশাআল্লাহ। আপনারা যারা আজকে আমাদের সাথে ছিলেন, আশা করি আগামীকালকেও আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়ের, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আল্লাহ যেন আপনাদের সবাইকে এই প্রোগ্রামকে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন প্রশ্ন করার মাধ্যমে এবং দেখার মাধ্যমে, আল্লাহ যেন কবুল করেন। জাজাকুমুল্লাহ খায়ের, আবারও দেখা হবে ইনশাআল্লাহ আলোর দিশারি অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। Glory to Allah, thanks to Allah, alhamdulillah. Glory to Allah, subhanallah. Glory to Allah, thanks to Allah, alhamdulillah.